প্রচার না করা দেওয়ার জন্য পরিকল্পনা ভাবে উনাকে আহত করেছে বিজেপির লোকরা। উনি একটা ভাওতা নাটক করছে, এই যে মিথ্যা। হ্যাঁ, চার পাঁচজন ধাক্কা অবশ্যই দিয়েছে। এই মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এটা মিথ্যা কথা বলছেন এরকম ভাবে? দিদির সঙ্গে যা হয়েছে সেটা নিয়ে খুব লজ্জিত। This incident has redrawn the already strong battle lines here in Nandigram. While the ordinary people prefer to stay away from all of this and not comment on it, this has led to allegations and counter allegations between the BJP and the TMC. 40 50 জন 60 জনের এখানে একটা এখানে মানুষজন ছিল ওদের সমর্থক। এবার কি হয়েছিল, মমতা ব্যানার্জি মমতা দিদি কি করেছিল, হাত জোড়ো করে ওদের কাছে যেভাবে জনসংযোগ করে সেরকম ভাবে সংযোগ করেছিলেন। এবার দরজাটা জাস্ট পিলারে এখানে কি লাগে, সঙ্গে সঙ্গে ওই পিলারটা ওই দরজাটা কি হয় ব্যাক ব্যাক হয়ে উনার গায়ে লাগে, মাথায় লাগে, কোমরে লাগে, হাতে লাগে, যেখানে যেখানে লাগছিল। এটা কি করেছিল মমতা দিদি, আজকে পশ্চিমবাংলায় থাকতে লজ্জা করে আজকে সাধারণ মানুষে, ইনি একটা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এটা মিথ্যা কথা বলছেন এরকম ভাবে? এই আমার একটা বন্ধু পুরা স্পটে ছিল, সে আমাকে পুরো ডিটেলসে বললো যে এখানে মুখ্যমন্ত্রী জনসংযোগ করতে গিয়েছিলেন, হিতে বিপরীত হয়ে গেছে, তাকে একটু মানে কি বিরোধীর দিকে চাপানোর চেষ্টা আর কিছু না, আর নন্দীগ্রামে টোটালি বদনাম করে গেলেন উনি। এটা এক সিজন একমাত্র, এখানে যদি ওনাকে কেউ চার পাঁচজন মারে, তৃণমূলের সমর্থন ওদের কর্মী সভা মিটিং ছিল বা আনাজবাজারে, এখানে চার চারজন যদি ওনাকে ধাক্কা মারে, ওরা চার পাঁচজন এখান থেকে বেরোতে পারবেন? মারা যাবে, স্পটে মেরে দিত ওদেরকে। মমতা ব্যানার্জি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় দাঁড়ালে উনি পরাজিত হবে। উনি ভাবলো যে নন্দীগ্রামের মানুষ সংখ্যালঘু 40% সংখ্যালঘু মানুষ আছে, ওনাদের ভোটগুলা পুরো পেয়ে যাব। কিন্তু উনি যখন নন্দীগ্রামে পুরো ঘুরে ঘুরে দেখলেন যে সংখ্যালঘু বেশিরভাগ মানুষ দাদার পক্ষে আছে, তাই উনি একটা ভাঁওতা নাটক করছে, উনি হারার আশঙ্কা প্রকাশ করছে, তাই তিনি এই এটা পিলারটার মধ্যে ধাক্কা লেগেছে, দরজা পুশব্যাক হয়েছে, উনি মিথ্যা প্রচার করছে যে আমাকে কেউ ধাক্কা মেরেছে। উনি একটা মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা যার রয়েছে সেখানে, তার কি করে অন্যজন ধাক্কা মারতে পারে? এই যে মিথ্যা। ছটা 28 নাগাদ এখানে মুখ্যমন্ত্রী আমাদের কনভয়ে আসে, তো উনি ছিলেন গাড়ির মধ্যে, গাড়িটা ঠিক গেটটা খোলা ছিল না আর বন্ধও ছিল না, এরকম একটা সিচুয়েশন। আর এখানে জনতার ভিড় ছিল খুব, তারই মধ্যেখানে কয়েকটা ছেলে দেখলাম, আমি ঘটনাস্থলে ছিলাম এখানে, তো হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ওপর এরকম আমাদেরও ধাক্কা দেওয়া হয়েছিল, আমরাও এমন একটা সময় সিচুয়েশনে পড়ে গেছিলাম ওখানে, তো ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে উঠেছি, তারপরে শুনলাম দেখলাম যে ওখানে কি না দিদির পায়ে লেগেছে, চোট লেগেছে। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, যদি ওনারা এই দাবি করেন, অবভিয়াসলি যখন এই পোলটাতে যখন এই গাড়ির গেটটা লাগবে, অবশ্যই গাড়ির গেটে অবশ্যই এই স্পট থাকবে, সেখান থেকে প্রমাণিত হয়ে যাবে যে ওনার গাড়ির গেটটা এই পোলে লেগেছে কি লাগেনি। আমার বক্তব্য সেটাই, আর যাই হোক উনি আহত হয়েছেন, আমরা নন্দীগ্রামবাসী, নন্দীগ্রামের জনসাধারণ, আমাদের ওনার প্রতি সমবেদনা থাকলো, সমব্যথি আছে আমাদের, আমরা চাইবো ওনার ঈশ্বরের কাছে কামনা করি উনি সুস্থ হয়ে উঠুক। নিশ্চয়ই চক্রান্ত করেই হয়েছে, দিদি মিথ্যা কথা বলছে না, চার পাঁচজন ধাক্কা দিয়ে অবশ্যই এটা করেছে, আমার এইটাই কথা। হ্যাঁ, চার পাঁচজন ধাক্কা অবশ্যই দিয়েছে, আমি ছিলাম সেই সঙ্গে, আমি সঙ্গে সঙ্গে এসেছিলাম। এটা মানে কি হচ্ছে যে উনি যাতে নন্দীগ্রামে যে র্যালি না করতে পারে, বসে যায়, বিরোধী দলের সুবিধা হয়, সেটাই তারা চাইছে। এটা কিন্তু ভুল ধারণা যারা বলছে, ওরা তো কি বলবো, ওরা তো পার্টির কুৎসা নিয়ে ঘুরে, দিদিকে তো দেখতে পারে না, যার জন্য দিদির নামটাকে এরকম একটা অপপ্রচার ছড়িয়ে যাতে না হয় ঘটনা, ওদের মধ্যেই বিজেপি কংগ্রেস সিপিএম এরা পরিকল্পনা করে দিদিকে এরকম একটা অ্যাক্সিডেন্টের মুখে কিন্তু ঠেলে দিয়েছে। আর আমাদের গাদ্দার শুভেন্দু অধিকারী পাল্টিবাজ, উনি কাঁথি থেকে বৈরাগতে এসে আমাদের নন্দীগ্রামে যেভাবে মানে আমাদের দিদিকে অপমানজনক কথাবার্তা বলছে, একটা এত বড় আমাদের দলের থেকে আজকের যে ইনি এরকম খারাপ আচরণবিধি করছেন, আমরা খুব লজ্জিত। আমাদের মমতা মহিমা ওনার উপরে যে এত অত্যাচার, ওনার যে শুভেন্দুবাবু আমাদের গদ্দার আছে, উনি পরিকল্পনাভাবে কিছু ছেলেকে আমাদের ওই
মমতা ব্যানার্জির ওই লোকজনের সঙ্গে মিশিয়ে যে অত্যাচার করেছে আমাদের মানে নন্দীগ্রামের যে মানুষরা আছে আমরা খুব দুঃখ প্রকাশ করি। একজন সিএম আমাদের নন্দীগ্রামে এসেছে, আমরা উনি আমাদের মা, উনি আমাদের মার সমান, মা বি হয়। উনাকে আজকের আহত করে পরিকল্পনাভাবে নন্দীগ্রামে উনি আজকের আমাদের অভিভাবক হতে বসেছে, অভিভাবকই হবে, আমাদের এমএলএ হবে উনি। উনাকে পরিকল্পনাভাবে প্রচার না করা দেওয়ার জন্য পরিকল্পনাভাবে উনাকে আহত করেছে বিজেপির লোকরা। দিদির সঙ্গে যা হয়েছে সেটা নিয়ে খুব লজ্জিত, ওরা যেটা করেছে দিদিকে ধাক্কা মেরে, দিদি এখন অসুস্থ, আমাদের নন্দীগ্রামে কালকে থাকার কথা ছিল, থাকতে পারলো না, চলে গেল, এর জন্য আমরা খুব দুঃখিত দিদি আসার কারণে। ওই জন্য ওই চক্রান্ত করে ওরা করেছে, তো ও যে চলে গেছে আমাদের অনেক ভালো। তো গাদ্দার উইল দ্য ভিজুয়ালস অফ মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইন হার হসপিটাল বেড ক্রোকিং ইন পেইন আরাউজ সিম্পথি অ্যামাংস্ট দ্য ইলেক্টোরেট ইন নন্দীগ্রাম অ্যান্ড ইন দ্য রেস্ট অফ বেঙ্গল? অর will the BJP manage to turn this incident to their favor? Well, time will tell and we will know only on the 2nd of May. As of now, this is Shadita Rahiri reporting from Nandigram for The Quint. Hey, hey.